পঞ্চাশ টাকা থেকে শুরু করে কানের ঝুমকা দেড়শো টাকাতে গলার নেকপিস তার উপরে আড়াইশো টাকা থেকে সুন্দর সুন্দর টপস আর গড় ডেকোরেট করার জন্য অনেক ইউনিক কিছু ওয়ালমেট থাকবে সুন্দর সুন্দর ফ্লাওয়ার অ্যান্ড কিছু শো পিস আরও থাকবে কিছু দারুণ দারুণ হিজাবি আপুদের জন্য হিজাবি গ্রাউন আরও তো থাকছে বিয়ের লেহেঙ্গা থেকে শুরু করে শাড়ি অ্যান্ড বিলে বিয়ের গহনা বিভিন্ন রকমের অর্নামেন্টস জুতা আরও অনেক কিছু আসসালামু আলাইকুম বরাবর দেখলাম আপুরা আমার শপিং ব্লগগুলা অনেক বেশি পছন্দ করতেছিল তাই ভাবলাম যে আপনাদের জন্য আরও একটা শপিং ব্লগ নিয়ে আসি আর এই ব্লগটা করার জন্য চলে গিয়েছিলাম আমি গাউসিয়া নিউ মার্কেটের ঠিক অপোজিট সাইডে আর ওখানে এই যে শপটাতে দেখছেন এখানে আমরা গিয়েছিলাম অনলাইনের একটা ব্লগ দেখে আর এখান থেকে আমরা দুটা মিরর অর্ডার করেছিলাম ভেবেছি যদি ওরা দিতে প্রবলেম হয়ে যায় মানে ভেঙে যায় তার থেকে ভালো আমরা গিয়ে নিয়ে আসি তো সাথে আপনাদের সাথে পুরো দোকানটাও একটু শেয়ার করে দিলাম এখানে ছিল অনেক সুন্দর সুন্দর কিছু ফ্লাওয়ার গড ডেকোরেট করার জন্য আর এই ইয়েলো কালার ফুলটা তো ছিল অনেক বেশি জোস এর সাথে ছিল অনেক কিছু অনেক লতা পাতা মানে আপনি ফুল একটা গড় ডেকোরেট করার জন্য যা যা লাগে সবই পেয়ে যাবেন এই সবটাতে আর এখানে জিনিসগুলোও ছিল অনেক বেশি ইউনিক তারপরে এখান থেকে বেরিয়ে চলে গেলাম রোড সাইডের কিছু শপ ছিল ওখানেই আর এই ব্যাগগুলোর প্রাইস ছিল আপনার খুবই রিজনেবেল এখানে আড়াইশো থেকে শুরু করে অনেক দাম চায় ওরা তবে যদি ভাইগারিং করে নিতে পারেন তাহলে কিন্তু অনেক কম প্রাইজে নেওয়া যাবে এরপরে হা রোড সাইডের পাশেই চলে গেলাম এই সবটাতে এখানে ঝুমকো বিক্রি করতেছে মাত্র পঞ্চাশ টাকা করে মানে যেটাই নেবেন আপনি মাত্র পঞ্চাশ টাকা তো এত সুন্দর একটা জিনিস তারা সেল করতেছে ঝুমকা বলতেই কিন্তু আমি ফিদা তো এখান থেকে দুই তিনটা ঝুমকা তো মাস্ট নিয়েই নিলাম তারপরে আবার এই যে নেক পিসগুলো দেখছেন প্রতিটা প্রাইস ছিল দেড়শো টাকা করে এগুলো শাড়ি হিজাব কিংবা যে কোনো কিছুর সাথে ক্যারি করলে কিন্তু অনেক অসাম লাগবে তো এইখান থেকে আমি দুই দুই তিনটা ঝুমকো নিয়ে চলে গেলাম সামনে সামনের আরেকটা শপ ছিল আর এটা হচ্ছে নিউ মার্কেটের অপোজিট সাইডে গাউসিয়াতে তো এখানে এই রোড সাইডের যে দোকানগুলা এগুলাতে কিন্তু অনেক সুন্দর সুন্দর কিছু জিনিস পাওয়া যায় আর এই দোকানেরও এই নেকপিসগুলা ছিল এই সেটগুলা প্রাইজও ছিল দেড়শো টাকা করে আরও ছিল এখানে টুকিটাকি আইটেম এখানে তিরিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে প্রত্যেকটা ক্লিপ থেকে শুরু করে সব কিছু ছিল আর এই লেহেঙ্গার দোকানটা চলে গেলাম আমরা নোর ঠিক চারতলায় পূর্ণিমা শাড়িতে এখানে অনেক সুন্দর সুন্দর কিছু লেহেঙ্গার আইটেম ছিল আর এগুলোও দেখলাম পাশাপাশি আমরা ওখান থেকে কিছু পিসও দেখলাম আর এখান থেকে চলে গেলাম আমরা ঠিক এই পূর্ণিমা শাড়ি সিঁড়ি থেকে নামতেই গোলের মুখে এই শপটা পরে আর এই শপের মধ্যে ছিল অনেক সুন্দর সুন্দর কিছু হিজাবি গাউন এই হিজাবি গাউনগুলো আঙ্কেলগুলো আমাদেরকে খুব সুন্দর করে দেখাচ্ছিল একটার পর একটা ওপেন করে করে দেখাচ্ছিলো আর এই স্কাই কালারটা ছিল অনেক বেশি প্রিটি তো অনেকগুলো উনি আমাদেরকে দেখাইছে তার মধ্যে আমরা এখান থেকে নিয়ে নিলাম চুজ করে একটা বিশেষ করে আমার খালাতো বোনের জন্য একটা নিলাম এখান থেকে তো এই কালারটা কিন্তু ভালো লাগেনি তারপর উনি দেখাচ্ছিলো যে দেখেন এগুলো অনেক সুন্দর হয় পড়লে তো এই দোকানের কেনাকাটা শেষ করে চলে গেলাম আমরা নিস্তালয় মানে নূর মেনশনের নিস্তালার মধ্যেই কিন্তু এই সুন্দর অর্নামেন্টসের দোকানগুলো এখানে বিয়ের পার্টি থেকে শুরু করে সব ধরনের অর্নামেন্টস পেয়ে যাবেন প্রতিটা কালেকশন ছিল মারাত্মক লেভেলের সুন্দর তবে আমি এগুলো ক্যারি করতে পারি না তাই আমি এগুলো কিছুই নিব না কিন্তু দেখতে খুব সুন্দর লাগে আর এখানে বিয়ে গায়ে হলুদ সব ধরনের চুরি পাওয়া যাবে আর চুরির কালেকশন কি বলবো এত সুন্দর ছিল মানে তো আনকমন আনকমন কিছু চুরির কালেকশন ছিল না এখানে যা বলার মতো না এখান থেকে বেরোয় আমরা আবার চলে গেলাম রোড সাইডের যে সবগুলো ছিল সেখানে আর এখানে ছিল আপনার আড়াইশো থেকে শুরু করে পাঁচশো টাকার মধ্যে অনেক সুন্দর সুন্দর কিছু টপস এখান থেকে বেরোয় চলে গেলাম সোজা চা খেতে মানে ঘুরতে ঘুরতে মাথা ঘুরিয়ে গেছে এখান থেকে এক কাপ চা খেয়ে চাঙ্গা হয়ে চলে গেলাম সোজা বাসায় আর আমার এই ব্লগটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কী টাইপসের বা কি ধরনের ব্লগ দেখতে চান সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের জন্য সে ধরনের ব্লগুলো নিয়ে আসার জন্য ওকে আল্লাহ হাফেজ